তো বন্ধুরা, আমরা এখন এসছি জিঞ্জিরা বাজার থেকে। খিদিরপুর ডকের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে খিদিরপুর ডকের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান। তো বন্ধুরা, আমি এখন জিঞ্জিরা বাজারে রয়েছি। জিঞ্জিরা বাজার থেকে আমার যাত্রা শুরু করছি। দেখতে পাচ্ছেন জিঞ্জিরা বাজারে থেকে আমি যাব হচ্ছে বাক্সার কাজ 7 পয়েন্ট পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে আমি জিঞ্জিরা বাজার বজবজ ট্রাঙ্ক রোড থেকে আমি আমার যাত্রা শুরু করছি। সামনেই দেখতে পাচ্ছেন যে আসছে জিঞ্জিরা বাজার, আর আমার পেছন দিকে বা পাশেই রয়েছে কোকোকোলা কোম্পানি। পেছন দিকে ছেড়ে আমরা এখন এগিয়ে আসছি। সামনে আমাদের আমরা আসছে তারাতলা রোড। আমরা বজবজ ট্রাঙ্ক রোড থেকে তারাতলা রোডে দিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন তারাতলা রোডে আমরা যাব। এখান থেকে বাঁদিকে ঘুরে গেলে চলে যাবে নেচার পার্কের দিকে, আর ডান দিকে সোজা গেলে তারাতলা চলে যাবে। তো এই রোডটা হচ্ছে তারাতলা রোড। আমরা আগে যে সিগনাল আছে হাইড রোড সিগনাল, বাঁদিকে ঘুরে যাব হাইড রোডের দিকে। তো হাইড রোড দিয়ে আজকে যাব। অনেকদিন পরে আপনাদেরকে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি হাইড রোডের কী অবস্থা। তো আজকে অনেক মনে হচ্ছে লরির ভিড় আছে সামনে। দেখা যাচ্ছে লরি। তো যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দেবো হাইড রোড দিয়ে আমরা যাব খিদিরপুর ডকে। তো আমরা এখন রয়েছি তারাতলা রোডে। এই সিগনাল থেকে সামনে আমরা বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে গিয়ে আমরা হাইড রোড দিয়ে ঢুকে যাবো, আর সোজা চলে গেলে তারাতলা। আপনাদেরকে অনেকদিন সোজা নিয়ে গেছি, তারাতলা রোডটা আপনারা দেখেছেন। এখন আমরা এখান থেকে হাইড রোডে ঢুকে যাচ্ছি। আর আমাদের
তো বন্ধুরা, সামনেই আসছে খিদিরপুর ডক। এই যে লাল রঙের যে প্রাচীরটা দেখা যাচ্ছে, প্রাচীরের ভিতরেই হচ্ছে খিদিরপুর ডক। এখানে 4 নম্বর গেট, এখান দিয়ে খিদিরপুর ডকে ঢোকা যায়। আর সামনেই আসছে খিদিরপুর ডকের উপর দিয়ে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজটা এখানে সোজা উপর দিয়ে উঠে যায়, আবার নেমে যায়, সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আপনারা খিদিরপুর ডকের কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরছি। দেখতে থাকুন আমার ভিডিওটা আর এনজয় করতে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। One eternity later. পেছনেই দেখা যাচ্ছে নতুন হাওড়া ব্রিজ। Two hours later.